ओम शांति भालो थाकुन प्रतिदिन अनुष्ठाने आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आमी चैताली। आर गत विगत किछु पर्व धरे आमरा प्रजापिता ब्रह्मा कुमारी संस्था सम्पर्के नानान अजाना तथ्य आमरा जेने आसछि एबं तारी साथे जानछि जे राजयोग मूलत कि এই শিক্ষাটা কাদের জন্য, কারা এটা করতে পারেন এবং তার ফল লাভ করতে পারেন, এবং ব্রহ্মাকুমারী সংস্থা যে বোনেরা আছেন বা দিদিরা আছেন তারা কিভাবে এই শিক্ষাটা প্রচার করছেন, এবং এই রাজযোগ শিখতে গেলে কি বিধিবিধানের আমার প্রয়োজন, কি কিরকম নিয়ম কানুন আছে, বা কত সময়ের জন্য আমি এটা করতে পারি, এবং সর্বসাধারণের জন্য কি না এটা, তো সেটা আমি জেনে নেব। তো এ ধরনের অনেক রকম প্রশ্ন আমাদের মনে আছে যেগুলো উত্তর আমাদের নিশ্চয়ই আমরা খুঁজব, এবং এই ধরনের কিছু সমস্যার সমাধান বা উত্তর দেওয়ার জন্য আজকে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি সিস্টার শেফালি। ওম শান্তি দিদি। ওম শান্তি। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। তো দিদি, আবার যে পর্বগুলো চলে আসছে আমাদের, সেই পর্বের সূত্র ধরে এবার যদি জানি, প্রথমত রাজযোগ কি আমি জেনেছি, আত্মার সাথে পরমাত্মার মিলন, রাজযোগ আমি কিভাবে করতে পারি, না আমি যতক্ষণ না পর্যন্ত আত্মাকে উপলব্ধি করছি, তো সেলফ রিয়েলাইজেশন করছি, ততক্ষণ পর্যন্ত আমি পরমপিতা পরমাত্মা, যার নাম বলেছেন আপনি শিব জ্যোতিবিন্দু, তাকে উপলব্ধি করতে পারছি না, এই দুটো জিনিস খুব পরিষ্কারভাবে জানার পরে আমার জন্য রাজযোগ শিক্ষা খুব সরল হয়ে গেছে, এবার আমি করতে পারি। তো কিন্তু তার জন্য কি কি বিধি বা কিছু নিয়ম কানুন আছে, বা এটা কারা করতে পারে, সর্বসাধারণ কি করতে পারে, বা কিভাবে আমি সেটা করব, তো সেটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। রাজযোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদের একটু আলোচনা করা দরকার কি যোগ শব্দের অর্থ কি। যোগ শব্দের সহজ অর্থ হলো যোগ অর্থাৎ যুক্ত হওয়া। যোগ শব্দের অর্থ হচ্ছে মিলন। যোগ শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি করা। আচ্ছা, অর্থাৎ যখনই আমরা এই যোগ শব্দটাকে বলি তখনই আমরা জানি যে একটা সাথে আরেকটা বিষয়ের যোগাযোগ। আর এই রাজযোগ মানেই হচ্ছে আমাদের যে আত্মশক্তি আছে সেই আত্মশক্তির সাথে পরম সত্তার এক বিশেষ দিব্য যোগাযোগ। আমরা কিভাবে আমাদের বাস্তবিক জীবনে এই কানেকশনটা কি রাজযোগ বলছি, তাই তো? এই কানেকশনটাই হচ্ছে রাজযোগ। আচ্ছা, আমি কিভাবে এই মুহূর্তে এইখানে বসে আমার মন বুদ্ধি দিয়ে আমি সেই পরম সত্তাকে কিভাবে আমি তাকে মনে করব, কিভাবে তাকে স্মরণ করব, কিভাবে তার সাথে কথা বলবো, সেই বিধিটা আমাদের শিখে নিতে হবে। রাজযোগ একে এর জন্যই বলা হয় যে সমস্ত যোগের রাজা হচ্ছে এই রাজযোগ। হ্যাঁ, অর্থাৎ এই যোগ যদি আমরা শিখতে পারি, এই যোগ যে যোগের মধ্যে বিভিন্ন রহস্যকে আমরা খুব সহজভাবে উপলব্ধি করতে পারি, আমাদের জীবন সম্বন্ধে, এই প্রকৃতি সম্বন্ধে বা বিশ্বের নানান জিনিস সম্বন্ধে অনেক জ্ঞান আমরা এই ঈশ্বরীয় জ্ঞানের মাধ্যমে পাই, সেই জ্ঞানের আধারেই আমাদের মনে স্পষ্ট একটা ধারণা হয় যে আমি কিভাবে আমার মনকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমার মন অন্যান্য সকল চিন্তা থেকে ধীরে 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 আলাদা হয়ে কিভাবে আমার মন এক মুখে যাত্রা করবে, এবং আমি কিভাবে বসে বসে আমার মন বুদ্ধি দিয়ে আমি সেই কর্ম করছি। তো রাজযোগের জন্য প্রথম যেটা আমরা খুব সহজভাবে স্পষ্ট করে দিই সেটা হচ্ছে এই রাজযোগ শিখতে গেলে আমাদের চারটে বিষয় খুব ক্লিয়ার হওয়া দরকার। একটা হচ্ছে পরিচয়, যার সাথে আমার মন মিলবে, যার সাথে আমার মন কথা বলবে, যাকে আমি মনে মনে চিন্তন করব, যার কথা আমি বসে বসে ভাববো, প্রথমেই আমার কাছে স্পষ্ট হবে তার পরিচয় কি, আমি কাকে আমি মনে মনে ভাববো, কেমন করে ভাববো, তিনি কে, তিনি কোথায়, তাকে কিভাবে আমি বুদ্ধি দিয়ে তার কাছে পৌঁছবো। অর্থাৎ প্রথম আমার পরিচয় স্পষ্ট হওয়া দরকার কি আমি এই মুহূর্তে কার কথা ভাবছি এবং কিভাবে আমি তার সাথে কথা বলছি। দ্বিতীয় বিষয়, আমরা অনেকেই জানি যে এই পৃথিবীর অনেক মানুষের সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু
সবার সাথে আমাদের মনের যোগাযোগ থাকে না, সবার সাথে আমাদের মন মেলে না। ঠিক পরিচয়ের সাথে সাথে আমাদের দ্বিতীয় বিষয় জানা দরকার, সেই দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যাকে আমি স্মরণ করব, যাকে আমি চিন্তন করব, যাকে আমি মনের মধ্যে বসাবো, তার সাথে আমার অন্তরের সম্বন্ধটা কি। আজকের এই সংসারে যা কিছু আমরা দেখছি তার আধার কিন্তু সম্বন্ধ, সম্বন্ধের আধারে কিন্তু যোগাযোগ হয়। যখন আমরা পৃথিবীতে কারোর সাথে আমরা পরিচিত হই, পরিচিত হওয়ার পরেই কিন্তু তার সাথে আমার একটা কোনো না কোনো আত্মিক একটা সম্বন্ধ স্থাপন হয়। তৃতীয় হচ্ছে কি, আমরা যখন রাজযোগ অভ্যাস করি, শুধু পরিচয় আর সম্বন্ধ হলেই হয় না, সেই সম্বন্ধটা যেন আমাদের স্নেহময় হয়, অর্থাৎ যার সাথে আমার যাতে আমার সম্বন্ধটা মনের মিলন হয়, ভালোবাসা, ভালোবাসা, তাকেই সম্পর্ক, কিন্তু আমি স্নেহ বসে সব। বসে মনে করব। অনেক সময় দেখবেন আমি এখানে আছি, আপনি এখানে আছেন, কিন্তু আমি বসে বসে অন্য কারোর কথা ভাবছি, কার কথা ভাবো যার সাথে আমার খুব স্নেহের যার একটা সাথে সম্পর্ক আমার আছে। রিলেশনটা খুব ভালোবাসার হবে, স্নেহের হবে, আন্তরিক হবে। আর সব থেকে সর্বোপরি যে বিষয়টা এই রাজযোগ অভ্যাসের জন্য দরকার, সেটা হচ্ছে কি, প্রাপ্তি কি আছে। অনেকেই আচ্ছা, প্রশ্ন করবেন যারা এই অনুষ্ঠানে, কেন করছি, কেন যারা করব, কি যারা এই কারণে করব। অনুষ্ঠানটা দেখছেন বা যারা প্রথমে এই রাজযোগের কথা শুনছেন, তাদের এটা নিশ্চয়ই মনে হবে যে আমি রাজযোগ যদি না করি আমার কি কি ক্ষতি কি হবে, ক্ষতি বা কি লাভটাই বা হবে বা এই রাজ্যের মাধ্যমে, রাজযোগ প্রাপ্তিটা শিখলে কি। আমার প্রাপ্তি কি। যখন আমি বুঝতে পারবো যে আমার প্রাপ্তিটা কি, আমি একটুখানি করলে যদি আমি অনেক পাই, তাহলে তো নিশ্চয়ই আমার সেই দিকে নেশা বাড়বে। রাজযোগের মধ্য দিয়ে আমরা আমাদের সারা দিনটাকে যদি আমরা হিসেব করে দেখি, 24 ঘন্টার মধ্যে আমরা যদি প্রত্যেকটি ঘন্টার মধ্যে বা সারা দিনের মধ্যে বিশেষ একটা সময় বসে আমরা যদি অভ্যাস করি, আমরা নিশ্চয়ই এর প্রাপ্তি পাব। এবং প্রাপ্তি হলেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা নেশা বাড়ে কি না এটা আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মনটাও সেদিকেই ছোট যেখানে আমার কোনো প্রাপ্তি আছে। হ্যাঁ, আমরা সেই জন্যই কিন্তু রাজযোগ অভ্যাসের জন্যই এত ছুটে 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 ছুটে। রাজ্য করতে গেলে যেটা আমি শুনেছি রাজ্যকে আরেকটা নাম হচ্ছে স্ট্রেস ফ্রি লিভিং, যেটা আপনারা বলছেন, বা টেনশন ডিপ্রেশন ফ্রি লিভিং। তো সেটা কিভাবে সম্ভব, মানে রাজ্যকের মাধ্যমে টেনশন ডিপ্রেশন ফ্রি হওয়া, সেটা কিভাবে হতে পারে? বাস্তবিক রাজযোগটাকে যদি আমরা বুঝতে পারি, কেন রাজযোগকে আমরা এক একটা দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে তাকে আমরা নামগুলোকে পরিবর্তন করতে পারি, কি রাজযোগকে আমরা খুব সহজ যোগ বলতে পারি, এই জন্য যে এই রাজযোগ সবাই অভ্যাস করতে পারেন। কেন রাজযোগের জন্য কোনো প্রাণায়াম বা কোনো ক্রিয়া বা কোনো রকম রিদিম হ্যাঁ, কন্ট্রোল, মানে শারীরিক কোনো চর্চা, শারীরিক কোনো ক্রিয়ার দরকার হয় না। ক্রিয়ার, আচ্ছা, আপনি যে কোনো জায়গায় বসে, যে কোনো সময় বসে আপনি আপনার মনকে আপনি সেই পরম সত্তার সাথে যুক্ত করতে পারেন, আপনি মনে মনে তার সাথে নিজেকে আপনি তার সাথে মিলন মানাতে পারেন। তো সেই জন্য রাজযোগকে সহজ যোগ বলা হয়, কেন সবাই এটা করতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত আমরা রাজযোগকে, এটাকে আমরা জ্ঞান যোগ বলি। কেন বলি না, রাজযোগের বিষয়টা কিন্তু স্পষ্ট একটা সত্য জ্ঞানের আধারে প্রতিষ্ঠিত। সেজন্য রাজযোগের মধ্যে আমি কিন্তু জানি যে এখন আমি কোথায় বসে আছি, এখন আমি কি করছি, এখন আমার কি করা উচিত, আমার মনকে কোথায় নিয়ে যাওয়া উচিত। আমার মন যদি কমজোর হয় বা যদি আমার মন যদি শক্তিশালী না হয়, তাহলে আমার মনকে কি করে শক্তিশালী করতে হবে, সেই নলেজটা কিন্তু আমাদের এই স্পিরিচুয়াল নলেজের মধ্যে দেয়া হয়। অর্থাৎ এই রাজযোগের মধ্যে সব থেকে প্রথমেই দেয়া হয় একটা স্পিরিচুয়াল নলেজ, যে আমি আমার সম্বন্ধে যা কিছু জিজ্ঞাসা, আমি সেই জিজ্ঞাসার কিন্তু সম্পূর্ণ স্পষ্ট একটা উত্তর আমি পেয়ে যাই। যার জন্য আমাদের মনে যখন আমরা মেডিটেশন করি বা যখন আমরা রাজযোগ অভ্যাস করি, তখন আমাদের মনে কিন্তু কোনো দ্বিধা থাকে প্রশ্ন না, আছে, কোনো আচ্ছা, প্রশ্ন থাকে না, এটা করব কি না, এটা হবে কি না। আচ্ছা আচ্ছা, মানে টেনশন ডিপ্রেশনের কারণ যেগুলো, আমরা অনেক কিছু প্রশ্ন করি, মনে প্রশ্ন জাগে আমাদের নিজেদের কাজ নিয়ে, নিজেদের চিন্তা ভাবনা নিয়ে, সেই প্রশ্নগুলো হয়তো বেশিটাই আনক্রিয়েটেড প্রবলেম বা আনক্রিয়েটেড কোয়েশ্চেন। তো সেই আনসারগুলো যখন না পাই, সেগুলোর মধ্যে ফেসে যাই, মানে চক্রব্যূহের মতো, এটা কেন হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে, বা এটা আমি কেন পারছি না, এটা কিভাবে করলে হবে। তো এই ধরনের উত্তর যখন পাই না, তখন অনেক সময় টেনশন ডিপ্রেশন অর্থাৎ ক্রিয়েট হয়। টেনশন তখনই আসে যখন আগে থেকে আমরা অনেক কিছু ভেবে নিই, আগে থেকে অনেক কিছু বোঝা নিজের উপরে নিয়ে নিই। নেগেটিভটাই বেশি, হ্যাঁ, নেগেটিভ। কিন্তু এখানে যে মেডিটেশন শেখানো হয়, এটা সম্পূর্ণ বুদ্ধির যোগ, এটা বাইরের কোনো আচ্ছা, জিনিসটাকে নিয়ে এগোনো নয়।
এটা সম্পূর্ণভাবে নিজের কাছে নিজেকে খুব সুন্দর করে একটা স্পষ্ট সত্য নলেজের আধারে আমি এগিয়ে যাচ্ছি। সেজন্য আচ্ছা যখন আমরা মেডিটেশন করি তখন কিন্তু আমি জানি যে আমি কে, এবং আমি যখন মেডিটেশন করছি তখন এটাও আমি স্পষ্ট কি আমি কার সাথে যুক্ত হতে চলেছি। আচ্ছা সেজন্য যেটা চারটে বিষয় আমি বললাম, একটা হুম হচ্ছে পরিচয়, হুম আরেকটা হচ্ছে সম্বন্ধ, হুম আরেকটা হচ্ছে স্নেহ, আরেকটা হুম হচ্ছে প্রাপ্তি। এই প্রাপ্তি চারটির আধারে কিন্তু রাজযোগের স্থিতিটা নির্ভর করে। যদি আচ্ছা আপনি প্রথম দিনই কাউকে আপনি শুনিয়ে দিয়ে বলেন আপনি রাজযোগ অভ্যাস করতে শুরু করুন, কিন্তু রাজযোগ অভ্যাস করা যাবে না। হুম সেজন্য রাজযোগ অভ্যাস করার জন্য স্পষ্ট একটা পরিচয় দরকার। আর পরিচয় বলতে আমরা কি বুঝি না, পরিচয় বলতে গেলে নাম, হুম রূপ, হুম হুম ধাম, গুণ, সমস্তটাই কর্ম হুম সবগুলোই হুম আসে। হুম অর্থাৎ যাকে আমি চিনি, যাকে আমি বুঝি, আমাকে যে চেনে, আমাকে যে বুঝে, তার হুম সাথেই আমার একটা ডিভাইন কন্ট্যাক্ট হচ্ছে, হুম তখনই কিন্তু আমি রাজযোগ করতে পারছি। অর্থাৎ রাজযোগের জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ট্রুথ নলেজ, সত্য জ্ঞান। আচ্ছা সত্য জ্ঞানের আধারে কিন্তু আমি রাজযোগের প্রথম সোপানে আমি বসছি। আচ্ছা আচ্ছা এইবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, রাজযোগ আমি করব কিভাবে করব, বিধিটা মোটামুটি জেনে গেছি, এবারে নামটাকে যদি একটু স্পেসিফাই করি, মানে এটা ক্যানালাইজ করে, রাজযোগ মানে যোগ মানে বলছেন যুক্ত হবে একটা কানেকশন, কিন্তু রাজ কথাটা তার সাথে প্রিফিক্সটা অ্যাড করছি কেন, রাজযোগ কেন বলছি? বাস্তবিক রাজযোগ হুম আমরা এই জন্য বলছি, এরকম যখন আমরা অর্থ দুটোকে আলাদা করে দিচ্ছি হুম হুম তখন আমরা বলছি যে রাজযোগ মানে কার কার সাথে আমরা যুক্ত হচ্ছি, না হুম যে রাজ, যে শ্রেষ্ঠ জ্ঞানটা আমি জেনে গেছি যে আচ্ছা আমার বুদ্ধির যোগ সর্বশ্রেষ্ঠ হুম পরম শক্তি পরমাত্মার হুম সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই যোগ আচ্ছা সাধারণ যোগ নয়, কোনো ব্যক্তির সাথে ব্যক্তির যোগ নয়, কোনো হুম বস্তুর সাথে ব্যক্তির যোগ নয়, হুম কোনো পদার্থের সাথে ব্যক্তির যোগ নয়। হুম এই আত্মা কার সাথে যুক্ত হচ্ছে? সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান হুম পরম শক্তির সাথে আমার বুদ্ধির যোগাযোগ। সেই জন্য আচ্ছা এটাকে বলা হয় সমস্ত যোগের রাজা হুম রাজযোগ, যে হ্যাঁ যোগ হুম আমাদের কর্ম ইন্দ্রিয়কে রাজা হতে শেখায়। অর্থাৎ আত্মা আচ্ছা মালিক হয়ে তার কর্ম ইন্দ্রিয়ের উপরে রাজ্য করবে, সেই জন্য এটাকে রাজযোগ বলা হয়। হুম এই যোগ অভ্যাস করতে 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 হুম দেখবেন কিছুদিনের মধ্যে আপনার নিজের মধ্যে একটা কন্ট্রোলিং এবং রুলিং পাওয়ার এসে যাবে। হুম আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি নিজেকে প্রশাসক হিসেবে আপনি নিজেকে সবসময় আপনি চালনা করতে পারবেন। অর্থাৎ এই অধিকারী ভাবনাটা আচ্ছা আপনার আচ্ছা মধ্যে আসবে। মানে এই যে আমি বলছি আমি আত্মা, যে মন বুদ্ধি সংস্কার তিনটে নিয়ে তৈরি, কিন্তু এখন আমি জেনেছি, এখন আমি জানলাম আমি মালিক, আমি মনেরও মালিক, তো মনকে আমি যেরকম খুশি চালাবো। কিন্তু এতদিন আমরা কি হয়েছে, মন তো আমার কথা মানে না, মন তো ছুটন্ত ঘোড়ার মতো, উড়ন্ত পাখির মতো, যেখানে খুশি চলে যায়, আমি এটা ভাবতে চাই না, তাও মনে চলে আসে। মানে কি এতদিন হয়তো মনে কোন শরীরটা যদি আমি একটা কারখানা হিসেবে ধরি, তো আমি হচ্ছি আত্মা মালিক এবং মন বুদ্ধি সংস্কার বা শরীরের মালিকও আমি, তো আমি যেরম চাইবো সেরম ভাবে আমার শরীর মন বুদ্ধি চলবে। কিন্তু এতদিন আমরা কি করেছি, যে শরীরকে আমি নিজেকে শরীর ভেবেছি বা মনকেই নিজের মালিক করে দিয়েছি, মানে মন আমাকে মন হচ্ছে চালাচ্ছিল। মন্ত্রী আর আত্মা হচ্ছে মালিক। তাহলে মালিক মন্ত্রীকে যেগুলো বলবে, যদি মালিক যদি সেরকম পাওয়ারফুল হয় তাহলে মন্ত্রী কখনোই মালিকের উপরে তার হ্যাঁ অ্যাকচুয়ালি কি কখনো, হয়েছিল, আমি তো নিজেকেই ভুলে গেছিলাম আমি কে, তো আমার হ্যাঁ আমি যে মালিক সেটাই তো ভুলে গেছি। তো মালিক যদি নিজেকে তার নিজের ডেজিগনেশন ভুলে যায়, নাচে তার নিচে যারা লেবার রয়েছে তাদেরকে কন্ট্রোল করবেন কি করে? তো রাজযোগের মাধ্যমে কি আমার সেই পাওয়ারটা আসছে, যে আমি নিজের উপরে সেলফ কন্ট্রোল আনতে পারি বা নিজেকে মালিক রূপে স্থিত করে নিজের মন বুদ্ধি সংস্কারকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই পাওয়ারটা কি আমরা রাজযোগের মাধ্যমে পাই? অবশ্যই পারে। কেন, আচ্ছা রাজযোগ এমন একটা শব্দের মধ্যেই একটা শক্তি লুকিয়ে আছে। হুম আমরা যখনই নিজের সত্তাটাকে জানতে পারি, হুম যখনই আমরা নিজের সত্তাটাকে উপলব্ধি করতে পারি, তখনই কিন্তু আমরা ফিল করি যে হুম আত্মার মধ্যে যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আমাকে কাজের মধ্যে সেগুলোকে প্রয়োগ করতে হবে। আচ্ছা শুধুমাত্র শুনলেই রাজযোগ অভ্যাস করা যাবে না, হুম আমাকে শোনার সাথে সাথে ওটাকে অভ্যাস করতে হবে। আমি যদি করি, হুম যেরকম আমি পরিচয়টা জানলাম, হুম সম্বন্ধটা স্থাপন হলো, কিন্তু শুধু এখানটাই দাঁড়িয়ে গেলে চলবে না। সেই সম্বন্ধটা যাতে ভালো করে, তার আধারটা যাতে মজবুত হয়, তার হুম জন্য কিন্তু তার সাথে আমার লেনদেনটা থাকতে হবে।
যেরকম আমার সাথে তোমার আজকের পরিচয় হলো, তোমার সাথে আমার একটা ভালো গুড রিলেশন হলো, কিন্তু কোনোদিন যদি তোমার সাথে মানে আমার সম্পর্কটা বজায় রাখার লেনদেন জন্য যদি না হয় এবং আমি তোমার থেকে কি পেলাম, তুমি আমার থেকে কি পেলে, এটা যদি কখনো আমরা যদি এক্সচেঞ্জ না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আমরা এগোবো তখন কিন্তু আমার সেই অধিকারীপনটা থাকবে না। সেটার জন্য যেরকম দেখবে যে যদি কোনো একজন ভালো ব্যক্তি, কোনো একজন ভিআইপি বা একজন মিনিস্টার, তিনি যদি আমাদের একটা হঠাৎ করে বললেন যে সিস্টার আপনার যদি কোনো দরকার হয় আপনি সোজা আমাকে ফোন করবেন, তাহলে আপনার কতটা খুশি হবে যে আপনার কোনো প্রবলেম হবে তো এতটা আমাকে আপনাকে, প্রাধান্য দিচ্ছেন তিনি, তো এতটা আমার তো ইম্পর্টেন্স খুশি দিচ্ছেন। হবে না? হ্যাঁ ঠিক সেরকম রাজযোগ মেডিটেশন মানেই হচ্ছে আপনাকে এখানে কোনো একটা নির্দিষ্ট পুজো পাঠ, এখানে ভজন কীর্তন কিছুই করতে হবে না, আপনি আপনার কর্মজীবনে থেকে, আপনার পরিবারের মধ্যে থেকে, আপনার গণ্ডির মধ্যে থেকে আপনি যখন জানতে পারবেন কি যে কোনো সময় আপনি সেই পরম সত্তার সাথে ডায়াল করতে পারবেন, তার সাথে আচ্ছা কন্ট্যাক্ট করতে পারবেন, তার কাছে আপনার নিজে সব কিছু প্রবলেম আপনি ফেস করতে পারবেন, তাহলে আপনার কি মনে হবে না যে আপনি আপনার লাইফের জন্য একটা পজিটিভলি একটা ভালো গাইড পেলেন, ভালো নিশ্চয়ই। সাপোর্ট পেলেন, এবং তখনই আপনার মনে হবে যে আমার মন এমন এক শক্তির সাথে যুক্ত হবে যে জড় হবে না, যে চেতন হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি যোগ করছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি তার সাথে কথা বলছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি সেই খুশির অনুভব করছেন, এবং সেই প্রাপ্তি কিন্তু আমাদের ভেতরে একটা নতুন নেশা জাগায়, আর এই আচ্ছা নেশার আধারে কিন্তু আমাদের সব কোয়ালিটিগুলো, আমরা সিমটমসগুলো দেখতে পাই। কে আপনি রাজযোগ অভ্যাস করবেন তো দেখবেন আপনার প্রেশার নর্মাল হবে, আপনি রাজযোগ অভ্যাস করবেন তো আপনার ন্যাচারাল একটা ডিভিনিটি আসবে, আপনার চেহারার মধ্যে একটা খুশি আসবে, আপনার রাগ অনেক কমে যাবে, আপনার ভেতরের থেকে ভালো জিনিস যেগুলো সেগুলোই কিন্তু প্রকাশ হবে। প্রকাশ হবে, মানে যেরকম ভিতরে সকালে ভালো আমরা কি করি, কোয়ালিটিস গুলো। সকালে আমরা কি দিনের আলো দেখতে পাই, তো দিনের আলোতে যেরকম সবকিছু স্পষ্ট দেখতে পাই, কিন্তু সেই সময়টা যখন অন্ধকার হয়ে যায়, রাত্রি হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু কিছুই আমরা দেখতে পাই না। তো অন্ধকারটা কি না, অন্ধকার মানেই হচ্ছে আলোর অভাব। ঠিক সেরকম আমাদের ভেতরে একটা পর্দা আছে, শুধু এই সত্য নলেজের আধারে যখন আমরা রাজযোগ অভ্যাস করি, শুধু এই পর্দাটা আমাদের সামনে থেকে সরে যায়, তখন আমরা আচ্ছা স্পষ্টভাবে বুঝতে পারি কি আমার নিজের আইডেন্টিফিকেশনটা কি, আমার নিজের সত্তাটাকে আমি যখন ফিল করি, তখনই ধীরে ধীরে আমি এগিয়ে যাই সেই পরম সত্তার সাথে নিজেকে যুক্ত করতে। আচ্ছা একটা জিনিস, এটা এটা খুব ভালো একটা জিনিস জানলাম যে এই পর্দাটা সরে যাওয়া, মানে আমরা কি হয় দৈনন্দিন জীবনে চলতে চলতে এত নেগেটিভিটি, প্রথমে আমার মন সারাদিন নেগেটিভ ভাবছে, প্লাস আমার রিয়াকশনটা যখন আমি অন্য কাউকে জানাচ্ছি সেখান থেকে আমার রিপ্লাইটাও আসছে এটা নেগেটিভ, যে আমি আজকে বললাম আমার শরীরটা খুব খারাপ বা আমার এটা আমি করতে পারছি না বা এটা আমার কোনো ভুল হয়ে গেছে, সেটা যখন অন্য কাউকে বলি সেখানে আমাকে কোনো পজিটিভ রিয়াকশন আসে না, এটা নেগেটিভ রিয়াকশনই, হ্যাঁ এটা কি এটা বুঝে করা উচিত ছিল, এটা কেন হলো, মানে এটা নেগেটিভই আসে। তো এরকম নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থেকে থেকে কি হয়েছে, আমাদের ভেতরে যে পজিটিভিটিটা সেটাও আস্তে আস্তে ডাউন হয়ে গেছে তার লেভেলটা, মানে সেটাও আমরা বাইরে, আমার মধ্যে পজিটিভ আমার ভাবার ক্যাপাসিটি আছে, আমি সেটাকে প্র্যাকটিক্যালে কোনো কাজে লাগাতে পারি আমার পজিটিভিটিটাকে, তো এই জিনিসটা আমরা হয়তো মানে হারিয়ে ফেলেছি মনের মধ্যে থেকে, আমার মানে এই আত্মশক্তি উইল পাওয়ার যেটা পজিটিভিটি গ্রো করে, তো সেটাই হয়তো হারিয়ে ফেলেছি। তো আসলে হয় কি যে দৈনন্দিন জীবনে যারা আমরা এই রাজযোগের কথা শুনছি তাদের কাছে কিন্তু এটাই এখন একটা আশ্চর্য মনে হবে, কেন সারাদিন আমরা কিন্তু ওই সাধারণ চিন্তাগুলোই বুদ্ধির মধ্যে বসিয়ে রাখি। সেই জন্য আমাদের যে চারটে বিচারধারা আছে কি আপনি পজিটিভও ভাবতে পারেন, আপনি নেগেটিভও ভাবতে পারেন, আপনি সাধারণ চিন্তাও করতে পারেন, আপনি ব্যর্থ চিন্তাও করতে পারেন, তো সারাদিনের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করি কি আমাদের পজিটিভটা কিন্তু খুব কম চলে, বেশি যেটা চলে সেটা হচ্ছে ব্যর্থ চিন্তন, এটা হ্যাঁ কেন হলো, ওটা কেন হলো না, হওয়া উচিত ওটা কেন ছিল না, হচ্ছে। ওটা হলে ভালো হতো, ওটা এমনকি না হলে। অনেকেই দেখবেন যোগ শিখতে আসেন হয়তো কোনো প্রবলেমকে সামনে নিয়ে, হয়তো শরীর খুব দুর্বল বা মন খুব দুর্বল, কোনো কারণে ভয় পেয়ে গেছে বা কোনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, বা হয়তো জীবনে হয়তো কারোর থেকে খুব আঘাত পেয়েছে বা তার প্রিয়জনকে হারিয়ে ফেলেছে, প্রিয় বিয়োগ বা অপ্রিয় যোগাযোগ এগুলো আমাদের জীবনে কিন্তু যখন আসে, সেই মন যখন
রাজযোগ অভ্যাস করতে যাওয়ার পথে যখন একটা এগিয়ে যায়, তখন কিন্তু তাকে অনেক রকম ভাবে সাপোর্ট দিতে হয়। কেন আমাদের বুদ্ধিতে সাধারণ আমরা প্রতিদিন যেটা ভাবি সেটা নিয়েই কিন্তু মন এগিয়ে চলে, কিন্তু সেই অবস্থায় আমরা আমাদের মনকে বেশি দূর নিয়ে যেতে পারি না। তার একটা কারণ দেখবেন, কোনো জিনিস যদি ভারী হয় সে কিন্তু বেশি দূর ওপরে উঠতে পারে না, অর্থাৎ ভারী জিনিস কিন্তু সে বেশি নিচের দিকেই থাকে। সেরকম আজকের এই সমাজে আমরা প্রতিটি পরিবারের মধ্যেও যদি দেখি, ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, ছোট ছোট সমস্যা নিয়ে কিন্তু হ্যাঁ, নানান ভাবে এতটা গভীরে মানসিক, চলে যাই আমরা ব্যাপারটাকে, এত ফিলিং এ নিয়ে চলে আসি, হয়তো যার জন্য সামান্য একটা সেই ব্যাপার। সময়ে যদি আমরা ভাবি যে একে আমি রাজযোগ শেখাবো, সেটা কিন্তু সম্ভব না। সেই জন্য রাজযোগ শেখানোর আগে কিন্তু নিজের মনকে নিজের কাছে হালকা করে নিতে হবে। আচ্ছা, আমি যখন কিছু ভাবছি, এই যে রাজযোগের প্রথম সোপান হচ্ছে কি, ইনিশিয়েটিভ স্টেজে আমি কি ভাবছি, এই সময় আমি কি অবস্থায় আছি, আমার মনের অবস্থা উত্তম অবস্থায় আছে কি মধ্যম অবস্থায় আছে কি সাধারণ অবস্থায় আছে। সাধারণ অবস্থায় যদি মন থাকে তাহলে আমি সাধারণ চিন্তাগুলোই করব, আর যদি আমার মন মধ্যম অবস্থায় বিচরণ করে তাহলে কিন্তু ভালো মন্দ দুটো ওয়েবসের মধ্যে দিয়ে আমার সংকল্প চলবে। আর যদি আমার মনের অবস্থা উত্তম স্টেজে থাকে, খুব ভালো থাকে, খুব ভালো ভালো সংকল্পগুলো স্টে করে এবং আমি খুব ভালো ভালো ভাবনাগুলোকে মনের মধ্যে বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের বুদ্ধিটাকে খুব সহজভাবে হালকা করে ওপরের দিকে নিয়ে যাওয়া সম্ভব। সেই জন্য আচ্ছা, রাজযোগের জন্য যেটা প্রথম বিধি, সেই বিধি হচ্ছে যে নিজেকে আত্মা নিশ্চয় করা। আমরা আচ্ছা, সবাই কিন্তু দেহ ভেবে বসে আছি যে আমি একজন মহিলা, আমি একজন পুরুষ, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন, আমাদের যে স্বাভাবিক পরিচয় মানে সেই দৈহিক পরিচয় নিয়ে বিশেষণগুলো কিন্তু আমি বসে নিজেকে আছি। ভেবে নিয়েছি। হ্যাঁ, সেজন্য প্রথম দরকার ইনিশিয়েটিভ, কিছু সংকল্প দরকার কি আপনি কি চান, আপনার নিজের কাছে ওটা ক্লিয়ার হওয়া দরকার। আপনি জল চান কি, আপনি খাবার চান, আপনি মিষ্টি চান, কি আপনি চান। আমরা স্বাভাবিকভাবেই দেখি বেশিরভাগই আমাদের কাছে আসেন একটা অনেক আশা নিয়ে, আমি শান্তি চাই, আমি সবাইকে, যেটা বাস্তব জীবনে সবার আমাদের সুখ, ভালোবাসা শান্তি, চাই। আনন্দ, সম্মান, এটাই আমাদের জীবনে চলতে গেলে এটাই আমাদের প্রাপ্তি, মানে এটাই আমাদের চাহিদা, তো সুতরাং সবাই সেটা না চাইছে। শুধু চাওয়াটাও তো একটা জায়গায় স্থির নেই, স্থির নেই বলেই আপনি দেখবেন মানুষের মন এত অস্থির চিত্ত। আজকের ক্লাস করলেন, তারপরে কালকেই মনে হচ্ছে আমি পারবো কি পারবো না, এটা হবে কি হবে না। অর্থাৎ আমাদের প্রথম যে জিনিসটা গড়া দরকার সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসটাকে খুব ভালো করে মজবুত করা দরকার, যে আমি এই জিনিসটা ভালো করে জানবো, এই জিনিসটা ভালো করে শিখবো, এই জিনিসটা ভালো করে রিয়েলাইজ করব। সেই জন্য রাজযোগ মেডিটেশনের ফার্স্ট স্টেপ ইনিশিয়েটিভ, আমি কি চাই, আমি শান্তি চাই। তাহলে শান্তি চাইতে গেলে বা শান্তি পেতে গেলে, বা আমি খুশি চাই, আমি আনন্দ চাই, আমি ভালোবাসা চাই, তাহলে যে চাওয়ার, যে আমি যে চাইছি, তাহলে সেই মুহূর্তে আমি তো রিসিভার, আমি নেব তো, আমি চাইছি আমি নেব, তাহলে সেই নেবার জন্য আমার মানসিক প্রস্তুতিটাও হ্যাঁ দরকার। হ্যাঁ দেখবেন যেরকম আমরা যখন ভোজন করতে বসি, খাবার খাই, তখনও কিন্তু খাবার খাওয়ার জন্য একটা প্রস্তুতি দরকার, কি আমাকে কেউ খেতে হ্যাঁ দিচ্ছে, আমি খুব ভালোবেসে সেটা খাচ্ছি, গ্রহণ করছি, তার হ্যাঁ টেস্ট নিচ্ছি, তখন তো কিন্তু সেটা আমি যদি ফিল আমার করি। নিজেরই মানসিক পরিস্থিতি না থাকে, খাবার সাজানো থাকলেও কিন্তু আমারই মনের স্থিতি এতটাই খারাপ হ্যাঁ, যে আমি খাবারটা ঠিক থাকা সেরকম সত্ত্বেও যোগ অভ্যাস নিজে করার কমতে জন্য পারছি। তো প্রথম অবস্থায় মনন চিন্তন অবস্থার মধ্যে আমি মনের মধ্যে একটা শুভ সংকল্পকে নিয়ে আমি এগোচ্ছি। রাজযোগের দ্বিতীয় অবস্থায় হলো কি, আমি যখন এগোচ্ছি তখন আমার আমার বুদ্ধির মধ্যে একটা খুব সুন্দর একটা আদান প্রদান চলছে। অর্থাৎ আমি ধীরে 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 আমার মনকে মেডিটেট করছি, আমি কোথায় যাত্রা করছি, আমার ভেতরে একটা ভীষণ একটা আনন্দ থাকবে যে আমি আমার মনকে এরকম সুন্দর একটা জায়গা, আমার আসল ঘরে নিয়ে যাচ্ছি, আমার আসল পিতার কাছে আমি যাচ্ছি। সংসারে আমরা দেখবেন যখন যে বাচ্চা নিজের ঘরে যায় কত খুশিতে যায়, কত সে আপন ভোলা হয়ে যায়, তার সব কিছু প্রাপ্তি ঘরের মধ্যে সে পাবে, তার আপন জনকে দেখতে পাবে। ঠিক সেরকম যখন আমরা যাত্রা পথে এগোচ্ছি তখন দ্বিতীয় যে অবস্থাটা যেটাকে আমরা বলি মেডিটেশন, আমরা আমাদের মনকে যোগ করতে করতে একটা দিকে অভিমুখে এগোচ্ছি।
আর তৃতীয় অবস্থা হচ্ছে যখন আমরা এগোচ্ছি, যোগাযোগ করছি, করতে করতে আমাদের মন যত ভালোবাসাটা পাবে তখন আমার মন কিন্তু তৃতীয় অবস্থা কনসেন্ট্রেট হয়ে যাবে, আমার মন একটা একটা একাগ্রতার স্নেহের অবস্থা সম্পর্ক প্রাপ্ত তৈরি হয়ে করবে। গেল। হ্যাঁ, এবং যখন আমি কোনো একটা জিনিস ভালোবাসা, শক্তি, শান্তির একটা ফিলিংস আমার মধ্যে আসবে, যখন আমি একাগ্রতার অনুভব করছি, রাজযোগে লাস্ট অবস্থা হচ্ছে রিয়েলাইজেশন বা অনুভূতি অবস্থা, তখন আমি অনুভব করছি যে আমার আত্মা ভেতরে ভেতরে খুব শান্ত হয়ে গেছে, আমার আত্মা একটা শান্তির অনুভব করছে এবং পরম শক্তির একটা ভীষণ সুন্দর আলো আমার ভেতরে প্রবেশ করছে, আমি নিজেকে খুব হালকা অনুভব করছি, খুব রিল্যাক্স মনে হচ্ছে এবং আমার চারদিকে আমার পরিবেশ খুব সুন্দর, একটা পিওর একটা সুন্দর, বাতাবরণ হ্যাঁ, তৈরি একটু হয়েছে, শান্তিময় তখন আমি পরিবেশ। ফিল করতে পারি কি রাজযোগের বিধি অনুসারে যদি আমি এগোই তবে কিন্তু আমি আমার যাত্রা পথে ঠিক পৌঁছতে পারবো। তো খুব সুন্দর একটা অনুভূতি হলো যেমন আপনি বলছিলেন, এবং মনে হচ্ছিল যেন আরো আরো শুনতে থাকি, আরো অনুভূতিটা আরো গভীরে যেতে থাকি। কিন্তু দিদি, আজকে তো আমাদের হাতে বেশি সময় নেই, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। এবং কিন্তু এখানেই শেষ নয়, এই সংক্রান্ত আরো অনেক তথ্য আমরা জানবো, আরো গভীরে যাব, যোগ সম্পর্কে জানবো, মেডিটেশন কি কিভাবে করতে পারি, তার বিধি বিধান যা কিছু আছে সবটাই আমরা আরো শুনবো। কিন্তু আজকে এখান থেকে আমাদের বিদায় নিতে হবে। তো দিদি ধন্যবাদ, আম শান্তি। দর্শকদের থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি, এখানে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো অভিমত থাকে বা আরও কিছু বিস্তারিত আপনি জানতে চান, আর যদি আপনাদের মনে এমন কোনো প্রশ্নও জাগে, তো সেটাও আমাদের জানাতে পারেন আপনি আমাদের ফোন নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0941400692, এবং আমাদের ইমেল অ্যাড্রেস ভালো থাকুন প্রতিদিন @gmail.com। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ওম শান্তি।